তো এটা তো ঠিক ভূতের ভবিষ্যতে ভূত যে ব্যান শুধু কলকাতা জুড়ে যে হলো এটা সম্পর্কে একটা সার্টিফাইড ফিল্ম, সেটা সম্পর্কে আপনি? সেখানেই তো আমার আপত্তি যে সেন্সরের ছাড়পত্র পাওয়া সত্ত্বেও এরকম একটা জিনিস হয়েছে, এটা এটা কোথাও হয়েছে বলে আমি শুনি। আর যা শুনছি যে শহরে দেখানো হচ্ছে না, শহর তলিতে একটু একটু দেখানো হচ্ছে, এটারও বা মানে কি? মানে এটা তো হওয়া উচিত নয়, একেবারেই হওয়া উচিত নয়। এবং আমার মনে হয় যে এটা অবশ্যই একটা মীমাংসা হওয়া উচিত এবং অবশ্যই রিলিজ করা উচিত, কারণ সোজা কথা সেন্সরের ছাড়পত্র পেয়েছে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত, এখন ছবি ওইভাবে বন্ধ করা যায় না, এত রকম প্ল্যাটফর্ম হয়েছে যে ছবি দর্শকের দেখবে, এবং সেটা আমার মনে হয় সেটাই করা উচিত। এখন ইমিডিয়েট যদি সেরকম কোনো ধরো উপায় না হয় বা সেরকম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, তাহলে এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগানো উচিত ডেফিনেটলি। আমার মনে হয় ছবি লোকের দেখা উচিত, আমারও দেখা হয়নি, আমারও দেখা উচিত বলে আমি মনে করি।